সেই গোনাস দেওয়ার পরেও দেখা গেল ওনার মনটা ভারী হয়ে গেছে, অর্থাৎ তার আমলে শর্ট হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে দাও। তবে চিরস্থায়ী জাহান্নাম নয়, অনন্তকাল নয়, কাফেরদের যে জাহান্নাম তৈরি করে কি নয়, সে যতটুকু গুনাহ করে ফিরেছে তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়ার পরে জাহান্নামের মধ্যে শাস্তি যখন দিবেন, ওই শাস্তি দেওয়ার পরে যখন তার হিসাব নিকাশ সব শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে যে আমার বান্দার আর গুনাহ নাই। আমার বান্দাকে হাউজে কাউসারের একটা ঘর আছে, সেখান থেকে গোসল দেওয়া আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি ইমানের সে ইমান আনার পরে সারা পরিমাণ নেক আছে, সেই ব্যক্তি ডাবল পাওয়ার পরে যদি দেখা যায় আমলের পাতলাই ভারী হয়ে যাচ্ছে, তখন সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি দেখা যায় তার গুনাহ পাতলা ভারী হয়ে গেছে, গুনাহ যদি এসে এর বড় ভারী হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাহান্নামে দিলেও তার শাস্তি পাওয়ার পরে একদিন একদিন জান্নাতে যেতে পারবে। বুঝতে পেরেছেন? এখন যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, যারা ইমানি নাই, টাটকা কাফের, তাদেরকে সরাসরি অনন্তকাল ওই জাহান্নামের মধ্যে থাকতে হবে। আর যারা মুসলিম দাবি করতেছে, ইমান এনেছে কিন্তু আবার গুনাহ করতেছে, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে কোনোদিন তাওবা করে নাই, ওই ব্যক্তির হিসাবে এরকম হবে। আমার ভাইরা, এখান থেকে আমরা শিক্ষা পেলাম চারটি, যদি টাটকা কাফের হয় সরাসরি জাহান্নামে দিবে, আর যদি একদম খাঁটি পিওর মুমিন হয় ওই ব্যক্তিকে সরাসরি হিসাব ছাড়া জান্নাতে দিবে। চলে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে কোন মুমিন হওয়া দরকার? হিসাব ছাড়া যেন জান্নাতে যাওয়া যায়, আমাদের কোনো গুনাহ না হয়, আমি যেন তাওবা করে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে যেন জান্নাতে যেতে পারি, সেই রকম আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ধর্মগুরু এমপি সাহেবের কাছে একটা জিনিস দরকার, এমপির কাছে গেছে, এমপি সাহেব দিচ্ছে না, দেখা গেল সাইতে সাইতে আপনি হয় না, এমন সময় এমপি সাহেবের মনের মধ্যে এমন একটা দয়া চলে এসেছে, মায়া চলে এসেছে, বাইরে লোকটা এতদিন ধরে যাচ্ছে আমি ওকে কেন দেবো না। এমপি সাহেবকে এক সময় দিয়ে কথা বলে ঠিক কিনা, ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছে লাহনা সাইতে হরম যেন হয় না, যেন না হয় আল্লাহর কাছে সাইতে সাইতে এমন পর্যায়ে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, যখন খুশি হয়ে যাবে তখন ওই বাচ্চাকে দিয়ে দিবে। আমার ভাইরা, কিন্তু অতটুকু অবস্থাইতেই পারে না, ভাইয়ের বয়স হয় যে আল্লাহ পাক কাউকে দেখে না, আল্লাহ পাক আমাকে শুধু দেখে, আমার এত অসুস্থ, আমার এত সমস্যা, আসলে আল্লাহ তাহলে কিন্তু পরীক্ষা করতেছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার সম্মানিত মুসলমান ভাইয়েরা। সেজন্য আমাদের আমলগুলো যেন ভারী হয়, গুনাহ চাইতে যেন আমাদের পাপটা ভারী হয়, সেজন্য আমার প্রত্যেকটা দিন হিসাব মিটাতে হবে যে আজকে দিনে আমি কয়টা কথা করলাম আর কয়টা নেকি করলাম। যখন আমরা শুনতে যাই তখন চিন্তা করা উচিত প্রত্যেকটি মুসলমানের, প্রত্যেকটি মুমিনদের চিন্তা করা উচিত যে আজকে দিনে আমি কতটুকু সওয়াব জমা করলাম আর কতটুকু গুনাহ জমা করলাম। এইরকম যদি প্রত্যেকটি সময় আমরা হিসাব মিটাতে পারি তাহলে বুঝতে পারবো আমি কতটুকু আমল করেছি আর কতটুকু গুনাহ করেছি। আমার ভাইরা, সেজন্য সবসময় চিন্তা থাকা দরকার আমার যেন গুনাহ সাইতে সওয়াবের সংখ্যা বেশি হয়, আর যদি গুনাহ সংখ্যা বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে, এরপরে জান্নাতে যাওয়া হবে। আর যদি আর দেখা যায় গুনাহ করেছি সওয়াবও করেছি কিন্তু সওয়াবটা বেশি হয়ে গেছে, সওয়াবের পরিমাণ বেশি, তাহলে ডাবল দেওয়ার গুনাহ দ্বারা আল্লাহ আপনাকে জান্নাতে দিবে হিসাব দেওয়ার পরে। আর যারা ওই যে বললাম যদি আপনি তাওবা করতে পারেন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিবেন। আমার ভাইরা, সেই আমলগুলো করার জন্য যে আমরা আমাদের ওজন যেন ভারী হয় সেজন্য কোন ভাই আছেন এই মসজিদে, কোন ভাই আছেন 1000 টাকা দিবেন জাহান্নামের ভয়ে জান্নাতের আশা করে, 1000 টাকা সর্বপ্রথম একজন ভাই দেখা যে হুজুর ওই জাহান্নামে আমি যেতে চাই না, আল্লাহ তাআলার কাছে তাওবা করতে চাই, জীবনে কত নামাজ নষ্ট করে দিয়েছি, কত রোজা নষ্ট করে দিয়েছি, কত মানুষের হক নষ্ট করেছি, আজকে তাওবা করা যায় না, তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমার কাছে যদি তাওবা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কবুল করে নিব, আর আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আমার ভাইরা, সেই মাফ চাও কেমনে? সিজদার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মানুষকে খাবার দেওয়ার মাধ্যমে, মানুষকে সাহায্য করার মাধ্যমে, যত রকমের নেক আছে
kita udah turut berdiri. Allahumma salli ala sayyidina আমার ভাইয়েরা, তুমি কেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া